নমস্কার বন্ধুরা, জয়শ্রী রান্না করে আজকে কাতলা মাছ গাটি কচু দিয়ে রান্না হবে। আমাদের পাশের পুকুরে মাছ ধরা হয়েছে, তাই ওখান থেকে আমি একটা কাতলা মাছ নিয়েছি। মানে ওই বাড়ির দিদাই আমাকে এই বড় কাতলা মাছটা দিয়েছে। তো মাছটা কাটাকুটি চলছে, কাটাকুটি হয়ে গেলে ধুয়ে তারপর আমি নুন হলুদ মাখিয়ে নেবো। মাছটা দেখো কাটতে আমার অনেকক্ষণ টাইম লাগলো, কারণ মাছটা অনেক বড় ছিল। দেখো নুন হলুদ মাখানো হয়ে গেছে, আর ওইদিকে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি গরম করার জন্য। তেল গরম হয়ে যাওয়ার পর আমি মাছগুলো সুন্দর করে ভেজে নেবো, কারণ এখানে অনেকগুলো মাছ। একটু 5-6 পিস করে ভেজে নেবো সব মাছগুলো, কারণ কড়াইটা ছোটো, একসাথে অনেকগুলো মাছ ধরবে না, তাই 5-6 পিস করে মাছগুলো ভেজে নেবো। দেখো বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে, তারপরে মাছগুলো দিয়ে দিয়েছি আমি। দেখো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দেব। জিরে ফোড়ন দেওয়া হয়ে গেছে আমার, আর গাঁঠি কচুগুলোকেও আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এই কচুগুলোকে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা প্রায় লাল লাল হয়ে গেছে। ভাজার সময় অর্ধেকটা গলে গেছে কচু। এরপর আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা চিরে। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। গ্রেট করা আদা। এরপর দিয়ে দেবো জিরের গুঁড়ো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। স্বাদ মতো নুন। সবজিগুলোর সাথে একটু ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা কষানো হয়ে গেছে, এরপর আমি জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা যখন কাঁচা আদা আর জিরের গন্ধটা চলে যাবে তখন আমি জল দিয়ে দিচ্ছি। এরপর কড়াইটাকে সোজা করে আমি ঢাকা দিয়ে দেবো, আর গ্যাসের ফ্লেমটাকে একদম বাড়িয়ে দেবো। দেখো বন্ধুরা এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। কচুগুলো খুব সুন্দর গলে গেছে। দেখো বন্ধুরা আর একটু ঝোলটা কমলেই নামিয়ে দেবো। এইরকম বাড়িতে সবাই একবার করে রান্না করে খেয়ে দেখবে, দেখবে খুব ভালো লাগবে। আর আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করবে, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার প্রথমে তোমাদের কাছে চলে যায়।
এই যে দু একটা কচু দেখো আমি এরকম করে বেয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা আজকের রান্না এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।